আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডি এডুকেশনে। আজকের বিষয় হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে সেট এক্সাম অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট 2023 জানুয়ারি মাসে হতে চলেছে, তার আজকে পেপার টু এর যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। পেপার টু এর সিলেবাস হচ্ছে যে বিষয়টার পেপার টু তার হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান। হ্যাঁ, এটার সিলেবাস নিয়ে ডিসকাশন করব। এবং এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টের কোড নাম্বার হচ্ছে 10, ঠিক আছে। এখানে দেখো 10টা ইউনিট রয়েছে, আবার বলি কটা ইউনিট রয়েছে, 10টা ইউনিট রয়েছে। এই 10টা ইউনিটের উপর এক্সামগুলো হবে। ইউনিটগুলো বলে দিচ্ছি, তারপরে বলে দিচ্ছি এই পিডিএফটা কীভাবে পাবে এবং তোমরা কীভাবে পড়াশোনা করবে। দেখো এখানে 10টা ইউনিট, প্রথম ইউনিট রয়েছে পলিটিক্যাল থিওরি, দ্বিতীয় ইউনিট রয়েছে পলিটিক্যাল থট, হ্যাঁ পলিটিক্যাল কী বললাম থট, এবং তৃতীয় ইউনিট রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল থট বিভিন্ন মানে দার্শনিকদের, আর একটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থটের কথা বলা হয়েছে, আর একটা হচ্ছে কম্পারেটিভ পলিটিক্যাল, সেটা হচ্ছে তোমার অ্যানালিসিস, কম্পারেটিভ পলিটিক্যাল অ্যানালিসিস, যেটা ইউনিট ফোরে রয়েছে। নেক্সট ইউনিট হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল রিলেশনস, কী বললাম ইন্টারন্যাশনাল রিলেশনস, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। তারপরে হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি অর্থাৎ ইন্ডিয়ার যে বৈদেশিক নীতি যেটা রয়েছে সেটার উপর রয়েছে পরের টপিকটা, হ্যাঁ দেখতে পাচ্ছ। তারপরে যেটা 6-7 নম্বর ইউনিট রয়েছে সেটা পলিটিক্যাল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, আবার বলি কী বললাম পলিটিক্যাল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। তারপরে রয়েছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া, তারপরে রয়েছে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক সেটা হচ্ছে বা ইউনিট সেটা হচ্ছে গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। সো এই 10টা টপিকের উপরে তোমাদের সেট এক্সামটা হবে। যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছাত্রী রয়েছে তোমাদেরকে বলবো 7 থেকে 8টা টপিক খুব ভালোমতো পড়ে নাও, আর বাকিগুলো এমনি তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চিন করে যাও। দেখবে ইজিলি ইজিলি খুব ভালো, যদি পেপার ওয়ানের পরীক্ষা হয় তাহলে খুব ইজিলি সেট কোয়ালিফাই করবে। সো সেট কোয়ালিফাই করার একটা তোমাদেরকে শর্ট ওয়ে আমি অবশ্যই ভিডিও প্রোভাইড করব। তোমরা যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের প্রোভাইড করব। আর এই যে পিডিএফটা, এটা তুমি কিভাবে পাবে, এর দুটো প্রসেস। একটা প্রসেস হচ্ছে তোমার যে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে, সেটা হচ্ছে কমেন্টের ফার্স্ট কমেন্টে ডেসক্রিপশন বক্সে, সেটাতে গিয়ে যুক্ত হয়ে যাবে। এবং সেখানে যত ধরনের পিডিএফ হয়, হ্যাঁ আমি সব পিডিএফ কিন্তু শেয়ার করে থাকি, সেখানে এই পিডিএফটাও পেয়ে যাবে। এবং তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো, সো সেটারও লিঙ্ক দিয়ে দেবো। সো যেটা তোমাদের ইচ্ছে, হ্যাঁ ওকে, এরপরে কোন সাবজেক্টের বা কোন বিষয়ের তোমাদেরকে পিডিএফ দরকার বা সিলেবাস দরকার, যা ইচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।